আসসালামু আলাইকুম। আজ আমরা জাক চিকেন বান তৈরি করে দেখাবো। জাক চিকেন বান তৈরি করতে আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ। এবার মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ বাটার দিয়ে 2-3 মিনিট ডোটাকে মথে নেব। ডো মতে নেওয়া হয়ে গেছে। এবার ডোর উপর একটু বাটার লাগিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। বাটার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে কোনো গরম জায়গায় 2 ঘন্টা ডেকে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা স্টাফিং তৈরি করে নেব। স্টাফিং তৈরি করার জন্য চুলায় আমরা একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বনলেস চিকেন। চিকেনটাকে 2 মিনিট ভেজে নেব। দু মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ ভিনেগার, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস, 1 টেবিল চামচ ব্রাউন সুগার, 1 টেবিল চামচ বারবিকিউ সস, 1-2 মিনিট ভেজে নেব। দু মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ ক্যাপসিকাম 3 কালারের, এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ক্যাপসিকামটা মিক্স করে নামিয়ে নেব। ক্যাপসিকামটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমাদের স্টাফিং তৈরি হয়ে গেছে। ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আমরা ৮ ভাগ করে নেব। এবার একবার ডো নিয়ে হালকা চেপে নিচ্ছি। এবার এর মধ্যে স্টাফিং দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে বেকিং ট্রের উপরে রাখবো। বেকিং ট্রেটাকে আমরা বাটার ব্রাশ করে নিয়েছি। সবগুলো স্টাফিং ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমরা 10 মিনিট ডেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা একটা ডিম ফেটিয়ে ব্রাশ করে নেব। ডিম ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ওভেনে বেক করব। 200 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে নেওয়া ওভেনে 20 থেকে 25 মিনিট। মিনিট পর আমরা ওভেন থেকে বান বের করে নিয়েছি। বাটার ব্রাশ করে নিচ্ছি। দশ মিনিট আমরা একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো।